সাউথপোর্টের তিন শিশুর হত্যার ঘটনায় ইংল্যান্ড সহ নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। শনিবারও দাঙ্গা হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, তার মধ্যে রয়েছে লিভারপুল, বেলফাস্ট, হাল, স্টোক, ব্রিস্টল। এসব এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে এবং ইংলিশ ডিফেন্স লীগ এবং টমি রবিনসনের ডানপন্থী যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন স্থাপনার উপর বোতল, বিয়ারের গ্লাস, পানির বোতল এগুলো ছুঁড়ে মারছে, বিভিন্ন স্থাপনা ভেঙেছে, গ্লাস ভেঙেছে। তবে এসব যারা সহিংসতা ছড়াচ্ছেন বা দাঙ্গা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। শনিবার সরকারের কিয়ার স্টারমারের একজন মুখপাত্র জানিয়েছেন যারা রাস্তায় এসব দাঙ্গা বা সহিংসতা ছড়াবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিবে এবং পুলিশকে পূর্ণ সমর্থন দিচ্ছে সরকার। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও এসবের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি বলছেন শান্তিপূর্ণ মিছিল বা মিটিং করার সবারই অধিকার রয়েছে, তবে যারা দাঙ্গা ছড়াবেন, সহিংসতা ছড়াবেন তাদের ছাড় দিবেন না এবং এসব যারা করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ারও ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অনেককেই আটক করেছে পুলিশ, তবে তারা যারা এ দাঙ্গা ছড়াচ্ছেন তারা বিশেষ করে ইসলামিক প্রতিষ্ঠানগুলো, মসজিদ এগুলোকে আক্রমণ করার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে অনেকে আটকও করা হয়েছে। আপনারা জানেন গত সোমবারে সাউথপোর্টের একটি ডান্স ক্লাসে একজন যুবক আক্রমণ করে এবং সেখানেই ছুরি দিয়ে আঘাত করে কয়েকজনের মৃত্যু হয়, তিনজন শিশুর মৃত্যু হয়, এছাড়াও আরও কয়েকজনের উপর আঘাত করা হয়। এ ঘটনায় পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে ব্যক্তি এ আক্রমণ করেছে তিনি একজন মুসলিম বলে সেটি ছড়ানো হয়। এরপর থেকেই এই অবস্থা তৈরি হয়, বিশেষ করে ওই সাউথপোর্টের মসজিদের পাশেই একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের উপর আঘাত করার চেষ্টা করা হয়, মসজিদের গ্লাসসহ ভেঙে দেওয়া হয় এর পরের দিন। এরপরই এটি ছড়িয়ে পড়ে লন্ডন সহ আরও বিভিন্ন শহরে। এছাড়াও গতকাল সান্ডারল্যান্ডেরও আরও একটি মসজিদের উপর আঘাত করার চেষ্টা করা হয়। এছাড়াও লিভারপুলের কুইলিয়াম আবদুল্লাহ কুইলিয়াম যে মস্ক রয়েছে সেখানেও দাঙ্গার আশঙ্কা করা হয়েছিল। তবে এই দাঙ্গায় পুলিশেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুলিশ আহত হয়েছেন এবং পুলিশকে লক্ষ্য করেও নানা ধরনের পদার্থ ছোড়া হচ্ছে, পানির বোতল ছোড়া হচ্ছে, এছাড়াও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এই অবস্থা তৈরি হয়েছে এবং ইংল্যান্ডের বিভিন্ন শহরে এ ধরনের সমস্যা কয়েকদিন ধরেই চলছে। আজকে 5 দিনের মতো এই সহিংসতা ছড়িয়েছে। আজকেও ইংল্যান্ডের বিভিন্ন শহরে দেখা গিয়েছে, আপনাদেরকে বললাম লিভারপুল, বেলফাস্ট, হাল সহ আরও কয়েকটি শহরে এরকম ইংলিশ ডিফেন্স লীগ বা তাদের যে সমর্থকরা রয়েছেন তারা রাস্তা দখল করে নানা ধরনের সহিংসতায় জড়িয়েছেন। তবে কিয়ার স্টারমারের পক্ষ থেকে কঠোর ঘোষণা দেওয়া হয়েছে, যারা এই ধরনের সহিংসতা ছড়াবেন তাদেরকে ছাড় দিবেন না, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রয়েছে। যদিও বলা হয়েছে ওই যেই ব্যক্তি হামলা করেছিলেন বিশেষ করে সাউথপোর্টের ওই ডান্স ক্লাবে, পরবর্তীতে সেটি প্রমাণ হয়েছে সে একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর এবং সে 17 বছর বয়স্ক অ্যালেক্স তার নাম। তবে এই সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে দেওয়ার পর থেকে এই দাঙ্গা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে ইংল্যান্ড সহ নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।